আমাকে বলতেছে মামা আপনার সাথে আমি কম্পিটিশন করবই করবই করবই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই। বাঘিনা কিন্তু চুপে চুপে কান সাইড়া দিচ্ছে। বন্ধুরা বাঘিনা জ্বালায় আমি শেষ। আমাকে বলতেছে মামা আপনার সাথে আমি কম্পিটিশন করবই করবই করবই। 3-4 দিন ধরে আমাকে জ্বালায় ফেলতেছে বন্ধুরা। আজকে বাঘিনা চ্যালেঞ্জ গ্রহণ করলো, আমরা চাউলের রুটি নিলাম একজনে 6টা করে, সাথে আমাদের পরিমাণ মতো আমরা গরুর গোশত নিলাম। তবে সামনে আমাদের স্পেশাল মেজবানি থেকে শুরু করে গরুর গোশতের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু থাকবে বন্ধুরা। আজকে কিন্তু এমনি এমনি না, 200 দাও দাও দাও। এই যে বন্ধুরা 200-200-400 টাকা কিন্তু যে জিতবে সে পেয়ে যাবে। দেখি আজকে বাঘিনের সাথে আমি পারি কিনা। হ্যাঁ রাখলাম বন্ধুরা, স্টার্ট করি বন্ধুরা। হ্যাঁ 1, 2, 3 সে কম্পিটিশন বন্ধুরা। আজকে আমি আজকে তেমন কোনো কথা বলবো না, কারণ আজকে আমার মূল আকর্ষণ কম্পিটিশনের দিকে। সাদা বন্ধুরা সে কি ওরে বন্ধুরা, চেষ্টা চলতেছে বন্ধুরা। 200 টাকার নোট বন্ধুরা, নতুন নতুন 200 টাকার নোট। আল্লাহ রহমতে বন্ধুরা অনেক স্বাদ হয়েছে বন্ধুরা। উড়ে বন্ধুরা নতুন 200 টাকার নোট, পুরো দমে চলতেছে বন্ধুরা কম্পিটিশন। গরমে বন্ধুরা ঘেমে যাচ্ছে বন্ধুরা, অবস্থা খারাপ। কম্পিটিশন কিন্তু চলমান জানি না বন্ধুরা। বাঘিনা কিন্তু চুপে চুপে কাম সাইড়া দিচ্ছে। জুল সারা কামু বন্ধুরা, বন্ধুরা 200 টাকা শেষ বন্ধুরা। পুরো দমে চলতেছে বন্ধুরা, পুরো দমে কোনো সার নাই। বাকি না মনে করে 2 টাকা গুস্ত শেষ করে বন্ধুর গুস্ত। জুড়ে দেখা যাবে না বন্ধুরা। বন্ধুরা 10 সেকেন্ডের জন্য বন্ধুরা হারে হেরে গেলাম রে। বেসিক্যালি আপনারা হয়তো বুঝতে পারছেন এবং চিন্তা করতেছিলেন আমি কেন আজকে কথা বলতেছি না, কারণ আমি কথাই না কাজে বিশ্বাসী। যেহেতু আমি জোরপূর্বক বন্ধুরা চ্যালেঞ্জ করেছি আপনাদেরকে, মজা দিতে গিয়ে খাবারের সময় কথা বললাম, ফেঁসে গেলাম বন্ধুরা। তাইলে এই 200 টাকা আমার গেল গা বন্ধুরা আজকে। বন্ধুরা আজকে হেরে গেলাম, চেষ্টা করলাম পারলাম না, যাই হোক সামনে চেষ্টা করবো বন্ধুরা। আজকে বাঘিনা বিজয়ী হলো, উনি ওনার পুরস্কার নিয়ে নেবে। নিয়ে নাও, কষ্ট বন্ধুরা কষ্ট। বন্ধুরা নিয়ে নিল। আমাদের ভিডিও যদি আজকে ভালো লাগে, আপনারা সামনে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন প্রেস করবেন। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে, ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসোজা ঘুমিয়ে আছে যে আজ খবরে,
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে সে সে পাগলা গারদে আছে রমারায়, অমলটা ধুচ্ছে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ নাকি সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামিতা, হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামিতা। আর কলেজের ছেলে নিখিলে সান্নাল বিজ্ঞাপনের ছবি আত্ম, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত। ও কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার স্রোতে জ্বলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত, রুদঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো বেগ মুছে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও চাপা পেল না সে প্রতিবার দামটা। অফিসের সুশালে আমি চার নাটকে রমা রায় অভিনয় করত, আর কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত। ও কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। সেই সাত জন্যে আজ টেবিলটা খাচ্ছে তবু সাতটা পেয়ালা আজ খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সে সেদিনের মালি নেই, কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই।